আসসালামু আলাইকুম স্যার। আমরা ওদিকে আছেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমরা ওদিকে কেমন আছেন? আছি স্যার, ভালো আছেন স্যার। আপনার পরবর্তী দাদা ভাই আসছে বরগুনা? পরবর্তী না, আপনি আপনি জানেন না না স্যার। বলছি আপনি তখন চলে যাবেন স্যার, তখন যে আসবে সে কি আসছে বরগুনা? জানি না স্যার। আমি বরগুনা জেলা পুলিশকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনের সকলকে ধন্যবাদ জানাই, তারা সাথে সাথে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে, এ কারণে আমি বরগুনার প্রশাসনকে ধন্যবাদ জানাই। আপনি বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক না? জি, কিন্তু আপনি এত বড় একটা ঘটনা ঘটে গেল, সারা ইন্টারনেটে এই মারামারি ছবি ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে, কিন্তু আপনি জানেনই না যে কি হয়েছে, শুধুমাত্র জানেন যে আপনার র্যালির পিছনে ইট পাটকেল ছড়া হয়েছিল একটা। জনাব ইমরান, আপনি তো শেষ করতে চাচ্ছেন, কিন্তু র্যালি নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা দেবেন, শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছিলেন, এই কথাটি আপনি কালকে সকালে দেখবেন কমপক্ষে 10 বার বললেন, তারপর কি হলো সেটি বলুন। আমাদের র্যালি তো ওখানে থামি। কেমন আছেন? আসি স্যার, ভালো আছেন স্যার। আপনার পরবর্তী দাদা ভাই আসছে বরগুনা? পরবর্তী না, আপনি আপনি জানেন না না স্যার। বলছি আপনি যখন চলে যাবেন স্যার, তখন যে আসবে সে কি আসছে বরগুনা? জানি না স্যার। প্রশ্নটা খুব করা না, অনেক করা কঠিন করা প্রশ্ন স্যার। আমি তো সামনে কোথায় যাইতে চাই না। না সেটা ঠিক আছে, একটা কি হয়ে গেছে। আচ্ছা আপনি কি কোথাও বলছেন যে সাবু আপনার যুবলীগের প্রার্থী? আপনার প্রার্থী? আমার প্রার্থী? আমরা বলি কিভাবে, আমরা ছাত্র ক্লিক করছি ঠিক আছে, কিন্তু এখন তো আর কোন বলার কোন স্কোপ নাই স্যার। এখন তো আজকে তো বিএনপি বিএনপির স্যার প্রোগ্রাম করতে দিলাম, সেটাই স্যার। আরো ভদ্রভাবে আচরণ করবি স্যার। জি স্যার, অভদ্র আচরণ না করবেন পিটান বাস। জি স্যার, আমরা পুলিশের জিজ্ঞাসা করবো, আমার গোলাবাড়ি পিটিয়ে স্যার ওই বলে দিয়ে আপনার কলে ভাই ভদ্রভাবে করেন না, ওইভাবেই করছে স্যার, ভদ্রভাবেই করছে। আপনি ইস্যু করলেন যে ওই যে 6 নম্বরে ইলেকশন এর মামলা গুলো হয়েছিল স্যার, এখনো পেন্ডিং আছে? না পেন্ডিং আছে না, ওটা সব রিপোর্ট জানতে হবে। না এই 6 নম্বর পরিসরের মামলা গুলো পেন্ডিং আছে, ওগুলো গুছাই দিয়ে যাবে না? না স্যার পেন্ডিং নেই, গুছাই দেবো না স্যার। আবার তাইলে আমরা বরগুনায় এডিশনাল এসপি বা এসপি নিয়ম না স্যার, দোয়া করেন আমার কাছে প্রমোশন হওয়ার দরকার নাই, এই র্যাঙ্কেই যেন এসে বাড়ি দিতে পারি স্যার। অনেক আগে আমাদের করোনাতে আজিজুর রহমান সাহেব স্যার, ওনার ভাই হাবিব সেও ছিল এসপি, ওই এডিশনাল এসপি দশম দিকে স্যার। কি সময় কে যেন করোনাতে নামটা ভুলে গেছে, ভালো লাগছে তাকে করোনা এসপি করলো, সে করোনা এসপি হবে না, সে কোন রাজধানী ওসি থাকবে স্যার। আমাদের তো স্যার দেয় না প্রমোশন, আমি তো আমার 10 বছর চলে ইন্সপেক্টর হয়েছি, আমাদের মনে হয় দেবে না স্যার চাকরি শেষ হওয়ার আগে, দেয় না তো স্যার। আমাদের 10 বছর হয়েছে, যেহেতু পিআরবি তে লেখা ছিল 6 বছরের মাথায় ইন্সপেক্টর তো এএসপি বানাবে স্যার। এমনি আমার তালতলি আমতলি কেমন আছে বলা? তালতলি আমতলি ভালো ছিল স্যার, একটা বাড়িতে গর্ণ আর আমতলির জন্য আমার বেস্টমেট স্যার, ফরিদপুর বাড়ি ফরিদপুর না। আপনি বরগুনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক না? জি, কিন্তু আপনি এত বড় একটা ঘটনা ঘটে গেল, সারা ইন্টারনেটে এই মারামারি ছবি ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে, কিন্তু আপনি জানেনই না যে কি হয়েছে, শুধুমাত্র জানেন যে আপনার র্যালির পিছনে ইট পাটকেল ছড়া হয়েছিল একটা। জনাব ইমরান, আপনি তো শেষ করতে চাচ্ছেন, কিন্তু র্যালি নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা দেবেন, শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছিলেন, এই কথাটি আপনি কালকে সকালে দেখবেন কমপক্ষে 10 বার বললেন, তারপর কি হলো সেটি বলুন। আমাদের র্যালি তো ওখানে থামিনি। হ্যাঁ তারপর কি, আপনি কি বলতে চাচ্ছেন আর? আমরা সংঘর্ষটা কি করে শুরু হলো? ইটপাটকেল ছুটছিল, তারপর সংঘর্ষটা কি করে শুরু হলো?
পিট পার্কের উপর থেকে যখন সেটা যখন পিট পার্কের উপর থেকে মারছিল তখন আমাদের মিছিল আমরা চলে যাচ্ছি, মিছিল যাওয়ার পর ওখানে প্রশাসনের গাড়ি ছিল এবং সবার আমাদের প্রশাসনের গাড়ি ছিল, ওই গাড়ির উপরে পিট পার্ক নিক্ষেপ করছে। এবার কারা ওটা ভিডিও ফুটেজে দেখা যাবে, আমার ছাত্রলীগের নেতাকর্মী নিয়ে আমি তো শোকরেলি করেছি। তার মানে আপনাদের সাথে কারো কোনো সংঘর্ষ হয়নি? আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দেওয়ার যাবার পথে আপনারা উপর থেকে মানে শিল্পকলা একাডেমির ছাদ থেকে আপনাদের প্রতি পাথর নিক্ষেপ করা হয়েছে। তার মানে কোনো সংঘর্ষ হয়নি? পিছনে কি হয়েছে আমি জানি না, আমি এ ব্যাপারে কিছুই জানি না। ও আপনি শুধু জানেন যে এই র্যালির পিছনে কয়েকটি ইট পাটকেল ছোড়া হয়েছে, আর কিছুই হয়নি? পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে, কিছু ঘটনা নাই। পনেরোই আগস্টে এই প্রোগ্রাম যারা যে দুর্ভিক্ষরা এভাবে পনেরোই আগস্ট প্রোগ্রামে আঘাত করে, আপনি বলছেন গাড়ি ছিল, জেলা প্রশাসকের গাড়ি ছিল, সংঘর্ষটা কাদের হলো? ছাত্রলীগের, আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার তো রেলি চলছিল, আমার যদি ছাত্রলীগের, বুঝতে পারছি যে আপনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হলো, সেখানে আজকে সংঘর্ষ কার সাথে কার হয়েছে এই বিষয়ে কিছুই জানেন না। তুশিকুর রহমান ইমরান, অনেক ধন্যবাদ।